দেখতে পেয়েছেন, এটি হচ্ছে দাসপুরে আমাদের বইমেলা নতুন স্টার্ট হয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পেয়েছেন এটা আগলির যে গেট রয়েছে সেই গেটটি। তো আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, তো আপনারা দেখুন পুরো ভিডিওটা আগে করে দেখবেন, তবে আপনারা বুঝতে পারবেন বইমেলা কত বড় রয়েছে। তো চলুন গাইস দেখতে থাকুন। তো গাইস আমরা বইমেলাতে এসেছি দাসপুরে। তো আর আমরা অলরেডি আমার প্রিন্টারে কালি শেষ হয়ে গেছিলো, সেই জন্য এসেছিলাম। তো ফাইনালি আমি রয়েছি আর আমার বন্ধু রয়েছে। তো এখান থেকে বইমেলা ঢোকার টাইম রয়েছে 12:30 থেকে, তো এখন ঢুকছি না। তো আমরা ফাইনালি সাইটে রয়েছি, এরপরে আমরা আপনাদেরকে পুরো দেখাবো। তো চলুন গাইস হচ্ছে আপনাদেরকে পুরো। তো গাইস এখানে দেখতে পেয়েছেন মিউজিক্যাল চেয়ার খেলা চলছে। তো এরপর আপনাদেরকে পুরো দেখাবো মেলাটা আপনাদেরকে, তো কত বড় মেলা বসেছে সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের মেলা বা কিছু হবে আপনাদের জন্য সবার আগে ভিডিও নিয়ে আসবো। তো এগুলো প্রত্যেকটা কাউন্টার আলাদা আলাদা রয়েছে বইয়ের মেলা যেহেতু, তো আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে পুরো ভিডিওটা এক এক করে দেখাবো। তো দেখতে পেয়েছেন গাইস, তো ভেতরে যেহেতু ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা কমিটির যে সমস্ত সদস্য রয়েছে তারাই রয়েছে ভেতরে, তো ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো আপনারা দেখতে থাকুন, এরপর আপনাদেরকে আরও ভিডিও রয়েছে সেগুলো দেখাবো। তো আমরা এখান থেকে বেরোচ্ছি। তো গাইস এখানে দেখতে পেয়েছেন আমরা যেহেতু বাড়ি যাচ্ছিলাম, তো সাইডে একটু পান দোকান ছিল, সেখান থেকে পান নিচ্ছি। তো পান সাজাটা দেখাচ্ছি, তো কীরকম পানটা সাজছে সেটা দেখাচ্ছি, আর আপনারা দেখতে থাকুন প্রথম থেকে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো দেখতে পেয়েছেন পানটা কত বড় পাতা দিয়ে সাজছে, তো দুটো পান সাজছে অলরেডি, সেই দুটো পানই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দুটো পান আমিও রয়েছে, আমার একটি বন্ধু রয়েছে, তো আমরা দুজনে দুটো পান নিয়েছি। আর দাম রয়েছে 10 টাকা করে, দুটো পান রয়েছে 20 টাকা নিচ্ছে। তো পান সাজা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো গাইস চলুন আমরা এখান থেকে পান নিয়ে তারপর আমরা বাড়ি বেরোবো। তো বাড়িতে যাব, আমরা বাইক নিয়ে এসেছি অলরেডি, সেই জন্য নিয়ে যাব। আমরা ভেতর থেকে আসছিলাম দাসপুর। তো গাইস দেখতে থাকুন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। চলুন গাইস আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস আমরা পান নিয়ে আমরা গাড়িয়ে উঠে পড়েছি অলরেডি। তো আমরা দুজনে বাইক নিয়ে এসেছিলাম, তো বাড়ি যাচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন। তো রোডে রয়েছি, তো গাইস আপনারা দেখতে থাকুন, আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আপনাদেরকে এই ধরনের ভিডিও আমি প্রত্যেকবারে নিয়ে আসার জন্য চেষ্টা করবো। তো আপনাদের জন্য ভিডিও কিন্তু অনেক লেটে লেটে নিয়ে আসছে, এই কারণে তো কাজের অনেক চাপ থাকে, সেই জন্য আপনাদের জন্য ভিডিও শ্যুট করতে পারি না, সেই জন্য লেট হয় অনেক। তো আপনারা দেখবেন, আপনাদের যদি প্রত্যেকটা ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। চলুন আজকের ভিডিও আমি এখানে সাথে চলবো।